Assalamualaikum, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, সকাল হয়ে গেল, আবার একটা দিনের শুরু। আজকে সোমবার, যদি আমার কাছে আজকে মঙ্গলবার লাগতেছে, কারণ হচ্ছে আমাদের তো আগে শনিবার বন্ধ ছিল, এখন শুক্রবার, এই কারণে। তো গাইজ, আমি একটু পর বের হবো, বের হয়ে আপনার সাথে দেখা হবে। সো সাথেই থাকুন, কোথাও যাবেন। সো গাইজ, অফিসের জন্য বের হচ্ছি, যাই। বাবা রোদ উঠতেছে, দেখা যাক আজকে কেমন গরম পড়ে। বাট রাত্রে একটু ঠান্ডা লাগছিল, এখন লাগতেছে না, এখন একটু গরম লাগতেছে। সো গাইজ, মেট্রো স্টেশন দেখা হবে, সো সাথে থাকুন, কোথাও যাবেন। সো গাইজ, মেট্রো স্টেশনে আসলাম এবং ট্রেনে উঠে বসে চলে যাচ্ছি। ট্রেনও ছেড়ে দিছে, এখন চলে যাব। মানুষ আছে মোটামুটি, অফিসে যাই। গাইজ, অফিসে গিয়ে আপনার সাথে দেখা হবে, তো সাথেই থাকুন, কোথাও যাবেন না। সো গাইজ, এই যে অফিসে আসলাম, বাইরে প্রচুর গরম, রাতে করে শীত, এই কারণে আরও অবস্থা খারাপ হয় শরীরের। সো গাইজ, আমি এখন কাজ করি, কাজ করে আছে অনেক। সো কাজগুলো করতে থেকে পর আপনার সাথে দেখা হবে, সব সাথে থাকুন, কোথাও যাবেন। সো গাইজ, অফিসের থেকে বের হচ্ছি, সারাদিন আজকে প্রচুর কষ্ট করছে, দুপুরে খাইতেও পারি নাই, পরে জাস্ট একটা কাপ নুডলস খাইছি, কি আর করব, আজকে উপরে খাবার শেষ হয়ে গেছিল, কষ্ট। সো গাইজ, এখন বের হয়ে আপনার সাথে দেখা হচ্ছে মেট্রো স্টেশনে, সব সাথে থাকুন, কোথাও যাবেন। গাইজ, মেট্রো স্টেশন চলে আসলাম, আর এই যে ট্রেন চলে আসলো, এখনই দরজা খুলে দিবে, তাড়াতাড়ি সামনের দিকে হাঁটে গিয়ে উঠে পড়ি। সো গাইজ, বাসায় আসলাম, এত গরম, বের অবস্থা খারাপ, এখন বাসায় যাই, ফ্রেশ হই, প্রচন্ড ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করি, পরে আপনার সাথে দেখা হবে, সাথেই থাকুন, কথা হয়ে যাবে। সো গাইজ, বাসায় এসে যে গোসল টোসল করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এসে যে এখন আর একটু চা খাইলাম, চা খাওয়ার পর এখন ভালো লাগতেছে, আরাম লাগতেছে, কি করবো, সারাদিন এত দৌড়াদৌড়ি ছিল, আর কালকেও মনে হচ্ছে যে বাসায় আসতে অনেক দেরি হয়ে যাবে, প্রচুর পেইন আসতেছে কালকে, কি হবে জানি না, বাট কাল প্রচণ্ড পেইন পাইতে হবে, এরকম চলে যেতেছে। সো গাইজ, আজকে পর্যন্ত, কালকে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন, একটু সাপোর্ট করবেন, যাতে আমার চ্যানেলটাকে আমি আরও উপরে নিতে পারি, আর আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট গিফট করতে পারি। সো গাইজ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।